আজ সকাল থেকে শুরু হয়েছে বোলপুর পৌরসভায় বুলডোজার অভিযান। এই অভিযান শুরু হয় বোলপুর ডাঙ্গালি কালীতলা থেকে নিচুপট্টি আরতি মোড় পর্যন্ত বুলডোজার অভিযান চলে। দেখা গেল অনুব্রত মণ্ডলের নিচুপট্টি বাড়ির সামনে বুলডোজার নিশ্চুপ ভাবে চলে গেল। বুলডোজার এক আছড়ও দিতে পারেনি অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে। যদিও দেখা গেল ঠিক সামান্য গিয়ে আবার বুলডোজার তার নিজের ক্ষমতা দেখাতে থাকে। নিচুপট্টি রাস্তায় ধারে কংক্রিট ড্রেন সমস্ত তুলে ফেলা হয়। এছাড়া আরতি মোড়ে রাস্তার ধারে যে সকল অবৈধ দোকান ঘর নির্মাণ ছিল সেগুলি ভেঙে ফেলা হয়। এই অভিযানে সকাল থেকেই হাজির ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয় পর্ণা ঘোষ, ভাইস চেয়ারম্যান ওমর শেখ সহ বিভিন্ন বোলপুরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা কয়েকদিন ধরে যে পরিকল্পনা মাফিক কাজ চলছে আজকেও ঠিক তাই। আজকে শুরু হয়েছে এই নিচুপটিটা, মানে আমাদের জঙ্গালি কালীতলার ওখান থেকে নিচুপটিটা, দেখাই যা কতটা হয়। আমরা চাই যে বোলপুর শান্তিনিকেতন রবি ঠাকুরের ঐতিহ্যময় শান্তিনিকেতন, তো এটা একটা নজিরবিহীন, সবাই দেখুক যে হ্যাঁ সত্যি এটা রবীন্দ্র স্মৃতি বিজড়িত একটি শহর। এটাই কিন্তু আমাদের ইচ্ছে, এবং আমাদের যেদিন থেকে পৌর বোর্ড বসেছে সেদিন থেকে কিন্তু আমরা এটাতেই অঙ্গীকারবদ্ধ, আর এখনও সেটাই করতে চলেছি বা চাই। সাধারণ মানুষকে নম্র নমস্কার জানাবো, কেননা আমাদের এই উদ্যোগে তারা এমনভাবে সামিল হয়েছেন যে তাদেরকে নমস্কার না জানিয়ে পারা যায় না। সত্যি এখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ মানুষ আমাদের সাথে, আমাদের পাশে। দিদি, শহরে দেখা যাচ্ছে অভিযান চলছে ঠিক কথায়, কিন্তু বেশ কিছু তৃণমূলের দলীয় কার্যালয় ফুটপাথের জায়গাতে রয়েছে, সরকারি জায়গাতে। কি হবে না না কি হবে না না আগামী দিনে সবার ক্ষেত্রে যা হচ্ছে সেক্ষেত্রেও তাই হবে। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ পাতা।